নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সামনে এসেছেন বা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন এমন এক ব্যক্তিত্ব যাকে আপনারা চেনেন এবং যাকে আপনারা দেখবেন যখনই আমাদের সমাজ যখন কোনো সংকটের মধ্যে পড়েছে, যখন মানবতা যখন ভুলুণ্ঠিত হয়, যখন জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, যখন কোনো সামাজিক সংকট আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখন আমরা একজন ব্যক্তিকে শিলচর শহরে পাই যিনি সব আগে এগিয়ে আসেন এবং সেখানে তার পেশাদারিত্বর জায়গা থেকে তিনি কতটুকু লাভ ক্ষতি হলো সেটা তখন তিনি দেখেন না, সম্পূর্ণ সামাজিক একটা টানে তাগিদে তিনি এগিয়ে আসেন। তিনি হলেন অ্যাডভোকেট সোমেন চৌধুরী, তাকে আপনারা চেনেন। তার বাবা সুশীল চৌধুরীও ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তিত্ব শিলচর শহরের। তিনি আইনজীবী ছিলেন, বাম আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন একটা সময় এবং তারই যোগ্য পুত্র সোমেন চৌধুরী। এবং বাবার আদর্শ ধরেই তিনিও দেখা যায় আমরা অনেক সময় দেখেছি সামাজিক সংকটে তিনি এগিয়ে আসেন। তো আপনাকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা আপনাকে যে আমন্ত্রণটা আমরা জানিয়েছি সেটা মূলত দুটো মূলত একটা কারণে জানিয়েছি, সেটা হলো আমরা দেখছি যে ইদানিং যে পুরসভায় যে একটা কর বৃদ্ধি হয়েছে, কর বৃদ্ধি হয়নি, এটা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং রাজস্ব বিভাগ থেকে জমির একটা ভ্যালুয়ের মূল্য ধার্য করা হয়েছে এবং এই মূল্যের উপরে ট্যাক্স যদি পড়ে তাহলে দেখা যায় শহরের নাগরিকরা প্রায় কোনো ক্ষেত্রে 500 গুণ, কোনো থেকে 1400 গুণ বেশি কর দিচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আপনি গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এ ধরনের নোটিফিকেশন জারি করার কোনো অধিকার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের নেই এবং যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটা আপনার মতে সেটা হলো একটা বেআইনি। তো এই বিষয়টা আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলুন, কারণ আমাদের দর্শকরা উৎকণ্ঠিত, প্রত্যেকেরই বাড়িঘর আছে শিলচর শহরে এবং তারা অন্য শহরেও আছে, একই হাইলাকান্দি হোক, করিমগঞ্জ হোক, লক্ষ্মীপুর হোক, না সবারই একই সমস্যা। তো এই বিষয়টা আপনি একটু বুঝিয়ে বলবেন। দেখুন, মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক, এগুলো আমাদের সংবিধানেই দেওয়া আছে। আমাদের সংবিধান বলছে 3-tier সিস্টেম অফ গভর্নেন্স, প্রথমে ইউনিয়ন গভর্নমেন্ট, তারপরে রাজ্য সরকার, তারপরে নিচের স্তরে আছে মিউনিসিপ্যালিটি বা গাঁ পঞ্চায়েত, আমরা যাকে বলি লোকাল সেলফ গভর্নমেন্ট। এটা কিন্তু সংবিধান স্বীকৃত সংস্থা এবং সংবিধানেই বলা আছে যে কোন কোন ক্ষেত্রে কিছু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন উন্নতি হবে। এখন যখন আমরা মিউনিসিপ্যালিটির কথা বলি, মিউনিসিপ্যালিটির উপরে অবভিয়াসলি স্টেট গভর্নমেন্ট থাকে কাজ তদারকি করার জন্য। যে নোটিফিকেশনটার কথা আমরা বলেছি, ওটা নোটিফিকেশনটা হয়েছে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আসামের যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া আছে, সেই মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন একটা নোটিফিকেশন জারি করেছেন বিগত 28/6/2022 ইংরাজি তারিখে। দুর্ভাগ্যবশত সেই নোটিফিকেশনটা না আমাদের জেলা উপায়ুক্তর কাছে অফিসে গিয়ে আপনি কোথাও খুঁজে পাবেন, না এক্সিকিউটিভ অফিসারের ওখানে পাবেন, মিউনিসিপ্যালিটি না ওরা নোটিশ বোর্ডে টাঙিয়েছেন, না এটাকে সার্কুলেট করে, মানে যে 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 নোটিফিকেশনটা আপনি বলছেন যে এক্সিকিউটিভ অফিসার দিয়েছেন, না এক্সিকিউটিভ অফিসার দেয়নি, ওটা মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে। কিন্তু ওটা যার ভিত্তিতে হবে ওটা তো মানুষকে জানাতে হবে যে কিসের ভিত্তিতে করতে যাচ্ছে। এখন ঘটনা হলো যে প্রথমেই আমরা যাই যদি যে এই যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে কমিশনার কাম সেক্রেটারি, এই যে 28/6/2022 ইংরাজি তারিখে যে নোটিফিকেশনটা জারি করলেন, এটা কিসের পরিপ্রেক্ষিতে করা হলো এবং এটার এখতিয়ারটা কতটুকু? মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অনেক ক্ষেত্রে নোটিফিকেশন জারি করতে পারে, কিন্তু সেই নোটিফিকেশনটা হতে হবে আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট 1956 মতে। আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট 1956 এই যে বইটা, এটা 55 সালে প্রণয়ন হয়েছিল এই আইনটা এবং 56 সাল থেকে এটা চলে আসছে, শেষ অ্যামেন্ডমেন্ট হয়েছে 2012 ইংরাজি তারিখে। এখন যে নোটিফিকেশনটা যদি যেহেতু আইনসভা বলে দিয়েছে যে মিউনিসিপ্যালিটিগুলো এই আইনটা মতে চলবে,
মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে এই আইনটা মতে চলবে, তখন যতটাই নোটিফিকেশন হতে হবে সরকার পক্ষ থেকে এই আইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এই আইনের ভিতরেই করতে হবে, ভিতরেই করতে হবে। তো আমাদের কথাটা হলো যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এই যে ইয়েটা দিয়েছে, নোটিফিকেশনটা দিয়েছেন, ওটাতে ওনাদের ক্ষমতা যতটুকু তার থেকে অনেক বেশি চলে গেছেন। প্রথমত এটা কি কি জন্য বলছি আমরা, মিউনিসিপ্যাল এই একটা যখন 2012 আবার অ্যামেন্ডমেন্ট হলো, তখন বলে দেওয়া হলো সেকশন 79-এর সঙ্গে জুড়ে দেওয়া হলো সেকশন 79A to G। এটাতে আমাদের পৌরকর নির্ধারণের পুরো প্রক্রিয়াটা বলে দেওয়া আছে। জিতে বলা আছে সেলফ অ্যাসেসমেন্ট, আমরা সেলফ অ্যাসেসমেন্ট দেব। এখন সেলফ অ্যাসেসমেন্ট দেওয়ার আগে যে প্রক্রিয়াটা, কিভাবে সেলফ অ্যাসেসমেন্টটা দেওয়া হবে, সেটা কি কর ধার্য হবে, তার জন্য পুরো প্রক্রিয়াটাতে যদি আপনি এ আর সি দেখেন, 79A আর C, ওতে বলা আছে যে একটা জেলাভিত্তিক একটা কমিটি হবে জেলা উপায়ুক্তের আন্ডারে, তারপরে ইনভাইটেড মেম্বার হবেন PWD-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি কে থাকবেন, মেম্বার সেক্রেটারি কে থাকবেন, মেম্বার সেক্রেটারি চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যান থাকবে। তো সেই কমিটিটা প্রপোজাল করবে কি ট্যাক্সটা হবে, কিন্তু দেখা গেল এই নোটিফিকেশনটা কি করে দিলেন, ওনারা আরেকটা জিনিস জুড়ে দিলেন তার সঙ্গে যে প্রথমত CPWD রেট অ্যাপ্লিকেবল হবে, দ্বিতীয়ত যে আমাদের যে এখানে আসামে বিভিন্ন জায়গায় করা হয়েছে একটা ল্যান্ডের একটা ভ্যালুয়েশন দেওয়া হয়েছে, সেই যে লেটেস্ট জোনাল রেগুলেশনটা আছে, জোনাল ভ্যালু অফ ল্যান্ড, ওটা অ্যাটাচ করে দেওয়া হলো, ওটা ওনাদের নোটিফিকেশনে দেওয়া আছে। সেই এটা করার অধিকারটা মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের নেই। আমাকে সেলফ অ্যাসেসমেন্ট দিতে বলেছে অ্যাক্ট, আমাদের আমার সেলফ অ্যাসেসমেন্টটা যাবে, তার ভিত্তিতে আমার পৌরসভা এবং যে কমিটিটি আছে মিলে নির্ধারণ করবে যে আমার ট্যাক্সটা কী হওয়া উচিত। এখন সরকার, আসাম সরকার বাধ্য করতে পারে না মিউনিসিপ্যালিটি থেকে তুমি কি ট্যাক্স নেবে এইভাবে বলে দেবো। এখন ধরুন আমি একজন সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম ভর্তি করে দিলেন, উনি বললেন যে আমার এই জমি আছে, এতটা জমি আছে, আমার এই বিল্ডিং আছে, এই কার্পেট এলাকা আছে, উনি লিখে দিলেন, তো এতে কি ওই ওই লেখার উপর ভিত্তি করে কি ট্যাক্স ফেলে দেওয়া হবে বা এখনই ফেলে দেওয়া হচ্ছে, এটা এরকম কিছু আছে? না না না, এই নোটিফিকেশন, না না না, এটা এই নোটিফিকেশনের সঙ্গে ওটা জুড়িয়ে দিলেন যে এই পৌরকরটা দাহ্য হবে এইভাবে, যেটা ওনারা করতে পারেন না, যে এই ওনারা বললেন যে ল্যান্ড হবে, এটা আপনি এটা বললেন একটা কমিটি ঠিক করবে, কমিটি ঠিক করবে, কিন্তু এটা এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে পন্থাটা ঠিক করে দিলেন ওরা, না এটা তো পারেন না ওরা, এই পন্থাটা ঠিক করার ফর্মুলাটা দেওয়ার অধিকার ওদের নেই, ওটা ঠিক করবে, কারণ ওটাও একটা লোকাল সেলফ গভর্নমেন্ট হয়, লোকাল সেলফ গভর্নমেন্ট ওটাও একটা স্বায়ত্তশাসিত সংগঠন হয়, যেটা আজকে মিউনিসিপ্যালিটি বলতে, তার উপরে কোনোভাবেই সরকার চাপিয়ে দিতে পারে না, পারেন। এখন আমাদের ক্ষেত্রে আরও কমপ্লিকেটেড, আমাদের শিলচরের ক্ষেত্রে যদি দেখা যায়, এক পক্ষে শিলচরকে চেষ্টা হচ্ছে, আমরা তার জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানাই যে ওনারা চেষ্টা করছেন আমাদের মিউনিসিপ্যালিটিকে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নত করার জন্য, এটা সাধুবাদের যোগ্য প্রয়াস। এখন আমাদের, আমরা যারা এটার এই যে প্রক্রিয়াটার প্রচণ্ড বিরোধিতা করছি, এই যে রেটটা পারেন, এটা কদিনের জন্য হবে? আপনিই ভাবেন যে আমরা বিভিন্নকালে আমাদের চিফ মিনিস্টারের কাছ থেকে শুনেছি যখন উনি শিলচরে এসেছেন, আমরা ইতিমধ্যেই বানিয়ে ফেলবো। গতকালকে আপনি সাংবাদিক হিসাবে জানবেন যে গতকালকে DC-র অফিসে একটা মিটিং হয়েছে, যে অল পার্টি মিটিং হয়েছে, আমাদের সাংসদ, জেলাধিপতি, অন্য বিধায়করা ছিলেন, ওদের উপস্থিতিতে একটা হয়েছে, যেটার থেকে আমরা যতদূর যদ্দূর জানি যে একটা প্রপোজাল পাঠিয়ে দেওয়া হয়েছে যে আমাদের পৌর এলাকা কি হবে। তো এখন যদি সেলফ অ্যাসেসমেন্ট করে, নতুন কমিটি করে, ওনারা ট্যাক্স নির্ধারণ করবে, সেই সময়ে তো চলে যাবে
ততদিনে তো মিউনিসিপাল কর্পোরেশন হয়ে যাবে, তবে এটা কোন কাজে লাগবে না, কোন কাজে আসবে, কারণ তখন নতুন ভাবে তৈরি হবে সবকিছু, কারণ নতুন নতুন এলাকা এসেছে নতুন ভাবে। এবং সে মিউনিসিপাল কর্পোরেশন কি হয়, মিউনিসিপাল কর্পোরেশন একটা আইনসভার অ্যাক্ট অনুযায়ী হয়, ওটা আসাম স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা নতুন আইন হয়, ওটা কি আসাম মিউনিসিপাল অ্যাক্টে পড়ে না, না ওটা কোন অ্যাক্ট, ওটা 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 হবে শিলচর মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট বলে, ওটার সঙ্গে আপনার এই একটা কোনো এই একটার কোনো সম্পর্কই থাকবে না, কিন্তু ওখানে তো মিউনিসিপাল বোর্ড তো লিখে নেই, হ্যাঁ না না আসা আসাম মিউনিসিপাল অ্যাক্ট তো মিউনিসিপ্যালিটি থাকবে, কর্পোরেশন যেটা হয় কর্পোরেশন যখনই হবে তখন স্টেট লেজিসলেচার একটা নতুন করে আইন করে করবে। তো আমাদের যে মানে এমনিতে কর্পোরেশন করার সময় যে টাইম করে রেখে টাইম করতে হয়, যে আপনি যদি গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখেন ওটা ওটা আলাদা, গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আলাদা আছে, গুয়াহাটি মিউনিসিপ্যাল তো সেটা যখন বানাবে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট হবে, তার মধ্যে এগুলো অ্যাক্ট বানাতে তো সময় লাগবে, সময় লাগবে আর নিশ্চয়ই সময় লাগবে, এবং এই অ্যাক্টের মধ্যে এবং নতুন তখন তো এটা কোনো কাজে লাগবে না, এই যে তো কষ্ট হচ্ছে, এই যে ফ্রুটলেস, মানে মানে দর্শকরা উনি বলতে চাইছেন খুব হাস্যকর ব্যাপার যে বলা হচ্ছে যে শিলচর পুরো কর্পোরেশন উন্নীত হচ্ছে, পুরো কর্পোরেশন যখন শিলচর উন্নীত হয়ে যাবে তখন এই যে এত ঝামেলা হচ্ছে সব তো বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, কারণ শিলচর পুরো কর্পোরেশন পরিচালিত হবে শিলচর পুরো কর্পোরেশন একটা আলাদা একটা আইন হবে, এটা তো আপনি বলছেন, তোমার এটা নিষ্ফলা, কোনো কাজে লাগবে, নিষ্ফলা, একদমই নিষ্ফলা। এবং এটা সমস্যাটা ঘনীভূত হচ্ছে আরো ব্যুরোক্রেটিক মাইন্ডসেটে, আমাদের যে এখানে যেহেতু আমাদের এখানে কোনো বোর্ড নেই, তো এই যে ব্যুরোক্রেটিক মাইন্ডসেটে ওনারা কাজ করছেন, আজকে এক্সিকিউটিভ অফিসার বলুন আর জেলাধিপতি বলুন, ওনারা আমরা মানুষের কোনো কথাই শুনবো না, আমরা ওদের বক্তব্যটা কি আমরা আমাদেরকে সরকার পাঠিয়েছে সরকার যা বলবে আমরা তাই করব, মানুষ কি বলছে এটা আমরা শোনার দরকার নেই, এই ধরনের এই কথাটা আমি বলছি কেন, আমরা প্রথম আমাদের আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারা জানেন যে এই প্রয়াসটা শুরু হওয়ার পরে বিভিন্ন সংগঠন মিলে হাসি খুশিতে একটা সভা ডাকে, নাগরিক সভা ডাকে, সেই নাগরিক সভাতে আমিও উপস্থিত ছিলাম, আমার মনে তখনই সন্দেহ হয়েছিল যে যেহেতু আমাদের এখানে কোনো নির্বাচিত বোর্ড নেই তো সেলফ অ্যাসেসমেন্টের কাজটা হলে উইদাউট এক মানে স্যাংশন ফ্রম দি মানে কনসেন্ট না নিয়ে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আগাম কোনো কনসেন্ট না দিয়ে এক্সিকিউটিভ অফিসার করতে পারেন না, সেই অবস্থায় আমি প্রস্তাব রেখেছিলাম সেই মিটিংটাতে যে আমরা একটা মেমোরেন্ডাম দেব ডিসির মাধ্যমে, শিলচরের ডিসির মাধ্যমে বিভিন্ন মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনকে আসামের চিফ মিনিস্টারকে সবাইকে যে এই অবস্থায় এটা চলে না এবং এটা বন্ধ রাখা হোক, এটা নিয়ে আমরা ছয় সাতজন, আমি ছিলাম, কিশোর ভট্ট ছিলেন, হরিদাস দত্ত ছিলেন, সুপ্রিয় ভট্টাচার্য ছিলেন, আমরা গেলাম, গিয়ে সমস্যা হলো ডিসি আমাদের জেলা উপায়ুক্ত মহাশয় বলছেন যে না এটা ইয়ে গভর্নমেন্ট সে আয়া হ্যায় মুঝে ইসমে কুছ করনে কা নেই, মে কুছ নেই কর সকতা, ইউ আর ওয়েস্টিং মাই টাইম অ্যান্ড ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম অলসো, এই কথাটা উনি বললেন, সুপ্রিয় ভট্টাচার্য ছিলেন, তিনি বললেন স্যার আমরা এতদিন ধরেই ইয়ে করে আসছি মেমোরেন্ডাম গুলো আমরা সরকারের কাছে দিচ্ছি থ্রু দি ডেপুটি কমিশনার, তো উনি বললেন যে ইসমে লিখা হুয়া কই লো হে, তো সুপ্রিয় ভট্টাচার্য বলেন না না ল নয় দ্যাট ইজ ওটা অনেক বছর ধরে চলে আসছে দিস ইজ এ কনভেনশন, তো আমাদের জেলা উপায়ুক্ত মহাশয় বললেন যে ইফ ইট ইজ এ কনভেনশন আই এম ব্রেকিং ইট, যে আমি এখনই এটা ভেঙে দিচ্ছি এটা কনভেনশন চলবে না, তো এই পরিস্থিতি ওনার সঙ্গে আলোচনা করার কোনো মানে হয় না, পরবর্তীতে আবার যখন দেখলাম উনি যখন চাপে আসলেন তখন সবাইকে ডাকলেন লিডিং সিটিজেন্সদেরকে ডাকলেন, এটা কয় তারিখ, ওটা সম্ভবত পাঁচ তারিখ হয়েছে, হ্যাঁ আমিও গিয়েছিলাম, সেখানে আমি অনুরোধ করি জেলা উপায়ুক্ত মহাশয়কে যে আমাদেরকে নোটিফিকেশনের কপিটা দিন, কোন নোটিফিকেশনটা, ওই যে ২৬ ২৮
মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা দিল গুয়াহাটিতে দিল, যে আপনি বলছেন যে মুঝে ইউএসএমএ কুছ করনে কা নেই হে, তো এই নোটিফিকেশনটাতেই কি লিখেছে আমরা অন্তত দেখি। উনি বললেন হ্যাঁ ভাই আপকো এক কপি করবা কে দে দেখি। আমি কিছু সময় পরে যে কপি আসলো না আমি আবার জিজ্ঞেস করলাম উনাকে, উনি বলেন এক্সিকিউটিভ অফিসারকে দেখিয়ে দিয়ে বলেন উনসে লেলে না। তো আমি এক্সিকিউটিভ অফিসারের কাছে খুঁজলাম, চেষ্টা করলাম, পাইনি। এক্সিকিউটিভ অফিসার বলেন আর আমি মিউনিসিপ্যালিটিতে নিজেও গেলাম, তো পাইনি। সেই অবস্থায় আমি খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে পেলাম। এখন দেখি যে এটার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। সত্যি কথা নোটিফিকেশনটাও যদি মানেন, সেই কমিটিটাতে বলা হয়েছে চেয়ারম্যান উইল বি দি ডেপুটি কমিশনার অফিস সব ডিস্ট্রিক্টের, নিজ নিজ ডিস্ট্রিক্টের এই কমিটিটার চেয়ারম্যান হবে কে, জেলাধিপতি। আবার উনি হাত তুলে বলছেন যে ইসমে মুঝে কুছ করনে কা নেই। এই অবস্থায় উনি নিজেরই ক্ষমতা নিজেকে অস্বীকার করছেন, নিজে অস্বীকার করছেন। মানে আমার তো সন্দেহ হয় যে উনি আদৌ নোটিফিকেশনটা পড়ে দেখেছেন কিনা। হ্যাঁ, কারণ ডিসির অফিসে এই ধরনের এইভাবেই কাজ হয়, প্রথম শোনা গেল এটা। হ্যাঁ, আমার তো সন্দেহই আছে যে উনি নোটিফিকেশনটাই পড়ে দেখেছেন কিনা। তো স্বাভাবিকভাবে জনমনে একটা আশঙ্কা এসছে যে, এবং যেভাবে মাইকিং হয়েছে আমরা উনাদেরকে এই অনুরোধটা করলাম যে সংযতভাবে আপনারা মাইকিং করুন, যে আপনাদেরকে ফাইন লাগিয়ে দেওয়া হবে, এই হবে সেই হবে, এটা আপনাদের কোন আইনে বলা হয়েছে? নোটিফিকেশনে এই কথা বলছে না, মিউনিসিপ্যাল আইনও বলছে না এই কথা যে এই ধরনের কিছু আপনারা করতে পারেন। তাহলে আপনারা করছেন কেন? এটা কাকে জিজ্ঞেস করছেন? আমরা ডিসিকে জিজ্ঞেস করেছি, ডিসি এক্সিকিউটিভ অফিসারকে জিজ্ঞেস করলেন এসা হো রা হ্যায় কে ভাই। তো এক্সিকিউটিভ অফিসার তখন বললেন যে হাম এসা কুছ নেই বল রে, লেকিন ইয়ে লোক যা কর রে বল রে কি ফর্ম জমা মত কিজি। আমরা বললাম উই উইল টেক ডেমোক্রেটিক অ্যাকশন, আমরা এটা ডেমোক্রেটিক রাইট, আমরা তো কাউকে জুট করে বলছি না যে আপনাকে ফর্ম আমি দিতে দেবো না। আমরা বলছি, আমরা অ্যাপিল রাখছি সবার কাছে যে এটা অনৈতিক, এটা অসাংবিধানিক এবং এটা ইলিগেল। এই অবস্থায় আপনারা ফর্ম জমা দেবেন না, আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। এখন যদি আমাদের অ্যাপিলে সাড়া দিয়ে লোকে ফর্ম না ভরে, আপনি এটাকে কোনোভাবেই বেআইনি বলতে পারেন না। তো এক্সিকিউটিভ অফিসারের এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের জেলাধিপতি মহাশয় বলেন তব তো লোকে তেহত আমি অ্যাকশন লেনা পড়েগা জো ইয়ে কর রে। হরিদাস দত্ত বললেন যে নিজিয়ে আমি জেল ভেজ দিজি, আপনার এসা কই লো হে কি ডেমোক্রেটিক কান্ট্রি মে হাম প্রোটেস্ট নেই করতে কর সকতে পিসফুলি। এই হচ্ছে সমস্যাটা হয়ে যাচ্ছে কি, আমি যত দেখতে পাচ্ছি যে আমার মনে হচ্ছে যে আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন আমাদের এমপি বা এমএলএ, তারা আমাদের রাজ্যের ক্রমাগত কুণ্ঠাসা হয়ে যাচ্ছেন। আর যত কুণ্ঠাসা হয়ে যাচ্ছেন, আমি কোন পরিপ্রেক্ষিতে বলতে চাইছি, কারণ আসামে একটা স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা আসাম যাচ্ছি। এই অবস্থায় আমাদের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের বলার কোয়ার জায়গাটাই নেই হয়ে গেছে। আমাদের এমপি বলেন, আমাদের এমএলএ বলেন, আমরা তো ওদের সাথে কথা বলবো, ওরা যে জায়গাগুলোতে গিয়ে কথা বলবেন সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে তো এটা গণতন্ত্রের জন্য একটা বিরাট সংকট। হ্যাঁ, গণতন্ত্রের জন্য বিশাল সংকট। ওনারা আমাদের হয়ে কথা বলবেন যে ওনারাই সেই জায়গাটা হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় আপনি এক্সিকিউটিভ অফিসার বলুন আর জেলাধিপতি বলুন, ওনাদের যে ক্ষমতা অ্যাকচুয়ালি আছে তার থেকে তিন গুণ ক্ষমতা হয়ে গেছে, এটাই সমস্যার মূল কারণ। এখন যদি আপনি দেখেন যে তারপরে কি হলো, যে আইন বলছে না কোথাও যে এটা একটা সেটেলমেন্ট যে জোনাল রেগুলেশন দেবে, সেই জোনাল রেগুলেশন আমি অ্যাপ্লাই করব। এটা আইনে কোথাও বলছে না? মিউনিসিপ্যাল আইন বলছে, রেভিনিউ ডিপার্টমেন্ট যে জমির মূল্য ধার্য করেছে এটাকে যে
এক্ষেত্রে প্রয়োগ করতে হবে এরকম কোনো কথা পাই এরকম কোনো কোনো আই এরকম কোনো আই নেই রেভিনিউ ডিপার্টমেন্ট করেছে 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 রেভিনিউ ডিপার্টমেন্ট তার কি করেছে সে একটা ভাবে করেছে একজন মানুষ জায়গা বিক্রি করবে আমি ভ্যালু ঠিক করি ও তার কাজ করেছে ও তার কাজ করেছে তো কোথা থেকে মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশনের এই ক্ষমতাটা এসে গেল যে জনেন ভ্যালুটা আছে ওটা জুড়ে দেওয়ার ট্যাক্সের ক্ষেত্রে মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে একটা একটা মানে আচ্ছা আপনারা কি এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে যারা কোড দিতে পারবেন না তাদের সঙ্গে তাদের বিদ্যুৎ কানেকশনের সঙ্গে এপিডিসিএল এর সঙ্গে যুক্ত করা হবে আধার কার্ডের মাধ্যমে না এই ব্যাপারটা আমার কথাগুলো আসছে বিভিন্ন জিনিসের সঙ্গে যে এই ঘটছে সেই হচ্ছে এর সবকিছুই যদি করা হয়ে থাকে সবকিছুই মানে আমার যে এক্সিকিউটিভ পাওয়ার বলে এক্সিকিউটিভ পাওয়ার থেকে বেরিয়ে গিয়ে আইন যেটা আছে তার থেকে বেরিয়ে এবং মানে আপনি বলতে চাইছেন যে জমির যে মূল্য ধার্য করেছে রেভিনিউ বিভাগ রাজস্ব বিভাগ সেই মূল্যটা যে এই ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই ওটা কিসের জন্য হয়েছে ওটা একটা দলিল বানানোর জন্য স্টাম্প ডিউটি নির্ধারণের জন্য করা হয়েছে প্রত্যেকটা জিনিসের একটা অবজেক্ট থাকে অবজেক্ট থাকে তো এখন এটা যে জুড়ে দেওয়া হলো এটা কোন আইনের বলে জুড়ে দেওয়া হলো আপনি জিজ্ঞেস করেন মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলবে আমি বলতে পারি না আপনি জিজ্ঞেস করেন আমাদের জেলাধিপতি মহাশয়কে উনি বলবেন কিন্তু একটা লক্ষণীয় বিষয় গত 7 তারিখ পুর প্রশাসন মন্ত্রী অশোক সিংহল বলেছেন যে আমি দুটো পার্থক্যটা আপনাকে দেখাচ্ছি যে উনি বলেছেন যে আমরা কোনো কর নির্ধারণ করিনি একটা সমীক্ষা শুধু চলছে কিন্তু এই যদি আমরা মন্ত্রীর কথা মানি তাহলে কিন্তু প্রশাসন কিন্তু অন্য কথা বলছে না না এটা এইটাই যে এইটাই একটা ডাইকোটমি ওনারা ক্রিয়েট করেছেন কারণ প্রশাসন এক কথা বলছে আর নির্বাচিত প্রতিনিধিরা অন্য কিন্তু মন্ত্রী বলছে বিভাগীয় মন্ত্রী বলছেন যে নানা কোনো কোট এখন বাড়ছে না হ্যাঁ উনি সত্যি কথা বলেছেন আমরা অ্যাসেসমেন্ট করছি মানে আমি সত্যি ওনার যে কথাটা ওটা হলো গিয়ে একটা কিন্তু ব্যবহারিক ওনার কথাটা ব্যবহারিক ক্ষেত্রে ওটা প্রযোজ্য নয় কারণ ওনারা যে নোটিফিকেশনটা দিয়েছেন ওটাতে কিন্তু কিছু নির্দেশিকা আছে সেই নির্দেশিকা ওনারা ফরম্যাটটা যেটাতে দিয়েছেন সেখানে বলেননি যে এইভাবে কর দিতে হবে এইভাবে কর দিতে হবে ওটা কিন্তু লেজুড লাগিয়ে দিয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার যে সিপিডাব্লিউডি রেট অ্যাপ্লিকেবল হবে কোন জায়গায় পেলেন যে অ্যাপ্লিকেবল হবে কথাটা যে লিখতে হবে হ্যাঁ এটা উনি কিসের ভিত্তিতে করেছেন উনি ওনার না নোটিফিকেশনের সঙ্গে যে 28/2/2022 যে নোটিফিকেশনটা আছে সঙ্গে একটা গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনে বলা আছে যে যেহেতু ত্বরান্বিত করতে হবে কর ব্যবস্থাকে তাই আমি এটাকে পুরো বলছি নোটিফিকেশনটা কি হয়েছে দেখা গেছে যে সার্ভে অনুযায়ী 1979 পরে বেশিরভাগ মিউনিসিপ্যাল এরিয়াতে কি হয়নি মানে পৌরকরটার বাড়েনি তো এটা সত্যি কথা যে 1979 আর আজকে 2022 43 বছর এটাও অনৈতিক যে 1979 যে যে জায়গাতে একটা জায়গাতে আমি হোল্ডিং ট্যাক্স দিচ্ছি 20 টাকা আজকে 2022 20 টাকা দেবো এটা কোনো কথা না তো এই নোটিফিকেশনটা কিন্তু জারি করা হয়েছে সেই মিউনিসিপ্যালিটিগুলোকে টার্গেট করে এটা স্টার্ট হয়েছে 1979 কথা বলে আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি যখন বোর্ড ছিল আপনারা হিয়ে করে দেখবেন যে ব্রহ্মচারীবাবু যখন হলেন চেয়ারম্যান তখন 1998 ট্যাক্স বাড়ানো হিয়ারিং দিয়ে দিয়ে ঠিক করা হয়েছে দিয়ে রিভাইজ করা হলো মিউনিসিপ্যাল একমতে 2012 ইংরেজিতে যখন এই মিউনিসিপ্যাল একটা অ্যামেন্ডমেন্ট হলো তখন কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটি 2013 এই আইনটাকে রূপায়ণ করা হয়েছে করে আমাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট ফার্স্ট আমরা সেলফ অ্যাসেসমেন্ট দিই আমরা সবাই দিয়েছি এখন কি হয় সেলফ অ্যাসেসমেন্ট আমরা দিয়েছি আমাদের ট্যাক্সটা রিভাইজ হয়েছে আমরা যদি আমাদের সেলফ অ্যাসেসমেন্টগুলো জমা দিয়েছি এখনও জমা হচ্ছে হ্যাঁ এখনও সবাই দেয়নি মিউনিসিপ্যালিটি নেয়নি এখন যতদিন পর্যন্ত সেটা শেষ হচ্ছে না 2013 যেটা আরম্ভ হয়েছে
সেটা শেষ হচ্ছে না আপনি নতুন করে সেলফ অ্যাসেসমেন্ট দিতে বলতে পারেন না, কারণ এই যে সেলফ অ্যাসেসমেন্ট লুকে দিয়েছে এটা আপনি পাবলিশ করেননি। আমি ব্যাপারটা করে খুলশা করে বলছি, আপনি দেখবেন সেম সেটেলমেন্ট বিভাগের, সেটেলমেন্ট বিভাগের আপনি যান, আপনি এক বলেন যে আপনি আমি 1995 ইংরেজি যে জায়গাটা কিনেছি, জমাবন্দি খুলে দেখবেন যে আপনার নাম নেই, কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আপনি মিউটেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আপনি জায়গাটা আপনার নামটা নামজারি হয়েছে, কিতে কিসে হয়েছে, ড্রাফট থার্ড আরএসে। এখন এটা কেন হয়নি, থার্ড আরএস পাবলিশ হয়নি বলে, 89 শুরু হয়েছে আজ পর্যন্ত পাবলিশ হয়নি 2022। তো যতক্ষণ পর্যন্ত পাবলিশ হবে না ওটা ফাইনাল হবে না। মিউনিসিপ্যালিটিরও যে কাজটা এটা 2013 ওরা সেলফ অ্যাসেসমেন্ট আমাদেরকে বলেছে আমরা দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী ওনারা লিস্ট অফ হোল্ডিং রেডি করবেন, সেগ্রিগেশন অফ হোল্ডিং করবেন, কার নামটা মিউটেশন হয়েছে মিউনিসিপ্যালিটিতে ওটা পাবলিশ করবেন। যতটুকু যতক্ষণ পর্যন্ত সেই প্রক্রিয়াটা শেষ হয় না আবার নতুন করে সেলফ অ্যাসেসমেন্টের কথাই আসে না। তো সব দিক থেকে দেখতে গেলে নোটিফিকেশনে বলেন, কর্পোরেশনের কথা বলেন, এবং যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট এখনও মিউনিসিপ্যালিটির আগেরটাই সমাপ্ত হয়নি, তো এখনে কোনোভাবে আইনিভাবে এটা আরেকটা নতুন সেলফ অ্যাসেসমেন্ট যদি এখন দেন একটা লোক, তার কি বিপদ হবে? আপনি যে একটু আগে বললেন যে পায়ে কুড়ল মারবেন না, হ্যাঁ তো তিনি পায়ে কি কুড়ল মারবেন? আমি বললাম যে আমার এই আছে সেই আছে, হ্যাঁ না না, কারণ ফর্মুলাটা ওনারা বলে দিয়েছে। যদি সেলফ অ্যাসেসমেন্টের শুধু ফর্ম দিতেন, আমি সেলফ অ্যাসেসমেন্ট দিয়ে দিতাম আমার 500 স্কয়ার ফিট, অনলাইনের ফর্মে দেখলাম ওইটাই তো আছে, আর কিছু নেই না। আপনি ফর্মটা অনলাইনের ফর্ম যেটা দেখেছেন, অনলাইনের ফর্ম আর বাড়ি বাড়ি যেটা বিলি করা হচ্ছে ওটার মধ্যে বিস্তর ডিফারেন্স আছে। আচ্ছা, ওনারা এই অনলাইন ফর্মটার পিছনে লাগিয়ে দিয়েছেন এরা যে এটা CPWD রেট মতো হবে, আপনার হোল্ডিংটা নির্ধারিত হবে, কার্পেট এরিয়া নির্ধারিত হবে, নিচে আমার সাইন দেবে, হ্যাঁ CPWD রেট মতে, এবং জোনাল ভ্যালুয়েশন যেটা ওটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে দেখুন, যে আজকে 2000 আগের যে জোনাল ভ্যালুয়েশন ছিল 2000 মতে, এটা আমি দেখেছি একটা গ্রামের জমি যেটা চারা জমি ছিল 40,000, যেটা ওটাকে 2 লক্ষ টাকা বলছেন। আমাদের এখানে যদি দেখা যায় যে শহরের ভিত্তিকে যে জায়গাটা আগে 30,000 ছিল ওটাকে 4 লক্ষ টাকা বলছে, সেই অনুযায়ী আপনার যদি 2.5 কাঠা জায়গা থাকে, আপনার আগে যে ভ্যালুটা ছিল ওটা 3 গুণ বেড়ে গেছে, 10 গুণ বেড়ে গেছে, 20 গুণ বেড়ে গেছে, সেই অনুপাতেই স্কোয়ার ফিট হিসাবে আপনাদের আমাদের যে ভ্যালুটা ওনারা রেডি করেছেন ওটা, আর CPWD রেট লাগালে ওটা মানে 500 গুণ হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা শুনলেন যে মুক্তি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে কত বড় বিপদ আমাদের সামনে আসছে, এবং এটা একটা মানে কোনো ধরনের প্রয়োজন ছিল না এটা, কারণ কয়েকদিন পরে শিলচর পৌর কর্পোরেশন হচ্ছে, এসবের কোনো প্রয়োজনই পড়বে না, তখন আবার নতুন করে আরেকটা কর কাঠামো আসবে, তখন কী হবে সেটা আমরা কেউ বলতে পারছি না। এখন আননেসেসারি একটা কথা আছে ইংরেজিতে, কোনো কারণ নেই একটা করানো হচ্ছে, এবং ঢুকের সোমেন চৌধুরী খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তো আপনি কি এখনো মানুষকে বলবেন যে ফর্ম জমা না দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি এখনো বলবো, কারণ এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না, এই ফর্ম জমা দেওয়ার কারণই নেই, কোনো ধরনের কারণই নেই এই ফর্ম যুক্তি। আমি তিনটা কারণ বলছি, আপনার আমি আলোচনা শেষ পর্যায়ে আসছি। তো আপনার সঙ্গে আলোচনার পর আমরা দুটো তিনটে বিষয় পরিষ্কার হলাম। 1 নম্বর, যে আপনি এই নোটিফিকেশনটা পুরো আইন মতো হয়নি, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু পুরো কর্পোরেশন হচ্ছে কদিন পর, তাহলে এটা করাটা অবান্তর। 3 নম্বর, 2012 সালের যে সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সেটাই এখনো শেষ হয়নি, তারপরে আবার নতুন করে শুরু হয়েছে, কেন করবো আমরা এটা? আগে তো ওনারা প্রক্রিয়া শেষ করুন, দেখান কি হয়েছে। হ্যাঁ, এবং আমাদের আরেকটা যে আমরা দাবি রেখেছি যে আমাদের পৌরকর নির্ধারণ করবে কে? আমাদের প্রতিনিধিরা, আমাদের প্রতিনিধিরা কোন সময় পারবো? যখন আমাদের মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, ইলেকশন হবে, পুরো আসামে ইলেকশন হয়েছে, আমাদের ইলেকশনটা হয়নি কেন? কারণ আমাদের এটা উন্নত করা হবে,
মিউনিসিপাল কর্পোরেশন। যদি এটার জন্য ইলেকশন আটকে রাখা যায় তো কি কারণে এই ফর্মটার অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য বলা হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। বন্ধুরা, আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আমরা কোন জায়গায় আছি এবং এই যে প্রক্রিয়াটা চলছে এটা সম্পূর্ণ বেআইন, এটা তিনি বলছেন এবং তিনি একজন বিজ্ঞ আইনজ্ঞ এবং তিনি পুরো ব্যাপারটাকে ঘেটে এবং সেই ফর্মটা এনে আপনার তার পুরোটা শুনবেন, শুনলে বুঝতে পারবেন। তো আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।